Hey guys, welcome to my vlog. So, today we are going to the ecopark. So, we are going to see the whole thing. But before we have a counter, we have to get a ticket. So, we have to get a camera to get a bar. আমরা 7 ওয়ান্ডারসে ঢুকছি আমরা সপ্তম আশ্চর্যের কাছে চলে এসেছি 7 ওয়ান্ডার সো ফার্স্ট এটা মিশরের পিরামিড তোমরা দেখতেই পাচ্ছো পিছনে পিরামিডের ভিতরে ঢুকে দেখবেন যে দেওয়ালে অনেক চিত্র আঁকা আছে এবং একটি মমি রাখা আছে যেটি আপনাকে দেখে কিছুটা মনে হতে পারে যে আপনি মিশরের পিরামিডেই আছেন এটি হলো তাজমহল এটি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিল এটি চীনের মহাপ্রাচীর এটি নাকি মহাকাশ থেকেও দেখা যায় এটি হলো কলোসিয়াম এটি রোমের কেন্দ্রে মহান একটি ওভাল অ্যাম্পিথিয়েটার এখানে একসময় গ্লেডিয়েটররা তাদের জীবনের লড়াই করেছিল এবং এটি এখনো পর্যন্ত সবথেকে বড় অ্যাম্পিথিয়েটার এটি হলো পেট্রা এটি হলো একটি চিত্র আকর্ষক সভ্যতার নিদর্শন নাতাবিয়ান আরবরা তাদের পাহাড়ে এই শহরটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিল এটি হলো মোয়াই স্ট্যাচু এটি আগ্নেয় শিলায় খোদাইকৃত একটি আবক্ষ স্ট্যাচু এর ওজন প্রায় 12.5 টন এবং উচ্চতা প্রায় 13 ফুট মতো এটি ব্রাজিলে অবস্থিত একটি যীশু খ্রিস্টের মূর্তি এবং এটি বিশ্বজুড়ে খ্রিস্টান ধর্মের প্রতীক হয়ে উঠেছে আমরা এখন সাইকেল চালাচ্ছি ইকো পার্কে এসে সাইকেল চালিয়ে চালিয়ে আমরা প্রচণ্ড পরিমাণে হাঁপিয়ে গেছি 1 ঘন্টা হতে যায় আমরা সাইকেল চালাচ্ছি সাইকেলের প্রাইসটা মোটামুটি হাই 30 মিনিটে তোমার 150 টাকা করে 150 500 টাকা ফার্স্টে পে করতে হবে করে তবে সাইকেল তুমি পাবে স্ট্যান্ড থেকে আর তোমার 8 ঘন্টার জন্য তুমি ধরো 30 মিনিটের জন্য সাইকেল নিলে নিয়ে যদি তুমি
35 মিনিট হয়ে যায় 35 মিনিটও পেরিয়ে যায় তোমাকে ডাবল পে করতে হবে তো 1 ঘন্টার জন্যই কাটা ভালো আমার মনে হয় আমরা প্রায় সাইকেল স্ট্যান্ডের কাছাকাছি এসে গেছি আমাদের 45 মিনিট মতো হয়েছে তোমরা সাইকেল স্ট্যান্ডটা দেখবে দেখাচ্ছি যে সাইকেল জমা করব সেই সবই তোমাদের দেখাবো 12:40 এ নিয়েছিলাম এখন 1:07 মতো বাজে আমাদের 1 ঘন্টারই পে করতে হবে তো গাইজ আমরা এখান থেকে সাইকেল নিয়েছিলাম তোমরাও নিতে পারো আর 150 টাকা করে তোমার সবই বলেছি গায়ে সাইকেল চালাতে চালাতে কিন্তু এখানে তুমি বোটিংও করতে পারো সেম 30 মিনিট প্রাইসটা প্রায় সেমই আছে একজন গেলে 200 চারজন গেলে 300 এই গাইজ আমরা পুরোপুরি ইকো পার্কের ঘুরে দেখালাম তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে তো এখন যাবো তো টাটা